হাই ফ্রেন্ডস, ডেলিসিয়াস পংডিশে আপনাদের সকলকেই স্বাগত। অনেকেই আছেন সিলভার কাপ মাছ পছন্দ করেন না, তো আজ আমি যেভাবে সিলভার কাপ মাছটা রান্না করব, এভাবে যদি আপনারাও রান্না করেন আর কখনোই সিলভার কাপ মাছ খেতে অপছন্দ করবেন না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 700 গ্রাম সিলভার কাপ মাছ নিয়েছি। একটি 4 কেজি ওজনের সিলভার কাপ মাছের 3টি বড় বড় পিস আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। এক একটি পিসের ওজন প্রায় 233 গ্রাম। তো আজ এটিই আপনাদের রান্না করে দেখাবো। মাছগুলোতে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। সিলভার কাপ মাছ ছাড়াও অন্য যে কোনো মাছ দিয়েও আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। আর এইভাবে মাছ বানালে এতটাই টেস্টি হয় যে আপনি যে কোনো মাছ বারবার এইভাবেই বানাতে চাইবেন। এরপর কড়ায় তেল গরম করে মাছগুলো ভেজে নেব। যেহেতু মাছের সাইজটা একটু বড় আর আমার কড়াইটাও একটু ছোট সাইজের, তাই 3টি মাছের পিস একসঙ্গে ভাজা যাবে না। এক সাইড ভাজা হয়ে গেছে, তো আর এক সাইড ভাজার জন্য উল্টিয়ে দেব। এই 2টি পিস ভাজা হয়ে গেছে, বাকি আরেকটি পিস যে আছে সেটি এবার ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা থাকবে, মানে অবশিষ্ট তেলের পরিমাণ যদি একটু বেশি থাকে তাহলে একটু তেল কড়াই থেকে একটি হাতা দিয়ে তুলে নেবেন। আর আমার কড়াইয়ে অবশিষ্ট তেলের পরিমাণ 1 চা চামচ। আর এই তেলে দিয়ে দেব 2টো গোটা শুকনো লঙ্কা, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4টি রসুনের কোয়া, 3টি আদার টুকরো, একটি মিডিয়াম সাইজের টমেটো এবং 6-7টি কাজু। মিডিয়াম ফ্লেমে সব কিছু একসঙ্গে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। গোটা মশলাগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার এগুলো একটি প্লেটে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলো মিক্সির মধ্যে দিয়ে দেব। এর সঙ্গে একটু ধনে পাতা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। যেই কড়াইয়ে মাছ এবং মশলাগুলো ভেজেছিলাম ওই কড়াইয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব 1 টুকরো দারুচিনি, 3টি লবঙ্গ এবং 3টি এলাচ। এরপর একটু আগে যে পেস্টটা বানালাম সেটি দিয়ে দেব। মিক্সি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবং মশলাটাকে কষিয়ে নেব 5 মিনিট। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করেই রাখব। দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরে গুঁড়ো। সব কিছু মশলা একসঙ্গে মিশিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। একটু নাড়াচাড়া করে সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1/2 চা চামচ চিনি এবং স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু দেখে শুনেই দিতে হবে, কারণ মাছ ভাজার সময় মাছে নুন দেওয়া হয়েছিল। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমেই ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। সবশেষে দিয়ে দেব 1/2 চা চামচ কসুরি মেথি। খুব সাবধানে মিশিয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়, এবং আরও 2 মিনিট ফুটিয়ে নেব।
দান তোষাদের সিলভার কাপ মাছের এই রেসিপি একদম কমপ্লিট। এবার গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন মাছটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাথে সাথে কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।